এই পৃথিবী নামক গ্রহটির বাইরের দুনিয়াকে জানার বাসনা মানুষের দীর্ঘদিনের। সেই উদ্দেশ্যে মানুষ এগিয়ে গিয়েছে অনেক দূরের পথ, চাঁদে পড়েছে মানুষের পায়ের ছাপ, মহাকাশযান অবতরণ করেছে মঙ্গল গ্রহেও। তবে এত কিছুর পরও মানুষ থেমে থাকেনি। এবার মঙ্গলে শুরু হয়েছে বাড়িঘর তৈরির প্রস্তুতি। কিন্তু কেমন হতে যাচ্ছে সেসব বাড়ি, মানুষ কি ধরনের সুবিধা পাবে সেখানে? যুক্তরাজ্যের স্থপতি এবং বিজ্ঞানীদের একটি দল মঙ্গল গ্রহে বাসযোগ্য বাড়ি তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছে। চাঁদে পৌঁছানোর পর থেকেই মানুষ নিরলসভাবে কাছাকাছি দূরত্বের অন্যান্য গ্রহগুলোতেও পা রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন মহাকাশ সংস্থা 80-এর দশকের দিকে বেশ কয়েকবার মঙ্গল গ্রহে নভোযান অবতরণে সফল হয়। এরপর পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে বসবাস করার উপযোগী বাসস্থান তৈরির পরিকল্পনা বাস্তবায়নে বিজ্ঞানীরা নতুন উদ্যমে কাজ শুরু করেন। পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, পরিবেশ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে আবাসস্থল। তবে বিজ্ঞানীরা ইতিমধ্যেই এই বিপদ আঁচ করতে পেরেছেন। অনেকেই বলেন পৃথিবীবাসীর পরবর্তী ঠিকানা হতে পারে দূরের লাল গ্রহ মঙ্গল। এরই মধ্যে সেখানে বাড়ি তৈরির প্রস্তুতিও শুরু হয়েছে। যুক্তরাজ্যের ব্রিস্টল শহরে প্রদর্শিত হয়েছে মঙ্গল গ্রহে বসবাসের উপযোগী করে নির্মিত বিশেষ একটি বাড়ি। এল্লা গুড ও নিকি কেন্ট নামের দুই ব্রিটিশ শিল্পী 7 বছরের প্রচেষ্টায় গঠন করেন স্থপতি ও বিজ্ঞানীদের একটি বিশেষ দল, যারা অ্যান্টার্কটিকার মতো স্থানে বসবাসের জন্য স্থাপনা তৈরির কাজে অভিজ্ঞ। তাদের ক্রমাগত প্রচেষ্টার ফল এই বাড়িটি। মঙ্গলে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেয়ার মতো অক্সিজেন না থাকার বিষয়টি মাথায় রেখে বাড়িটিকে সম্পূর্ণ বায়ুরোধী করে বানানো হয়েছে। এর ভেতরে থাকছে বিশুদ্ধ অক্সিজেন। সূর্যের অতিবেগুনি রশ্মি এবং কসমিক রেডিয়েশন যেন ঘরে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়াও দোতলা সেই বাড়িটিতে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধার জন্য বসানো হয়েছে সোলার প্যানেল। আছে দুটি বড় শোবার ঘর। স্থপতি হিউ ব্রাউটন বলেন বাড়িটি বিশেষ কংক্রিট দিয়ে নির্মিত, যা পানি ও মঙ্গলের মাটি দিয়ে বানানো। ভয়ঙ্কর সূর্যরশ্মি থেকে বাড়ির বাসিন্দাদের রক্ষা করার মতো করে বাড়িটি তৈরি করা হয়েছে। -63°C পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারবে বাড়িটি। বাইরের চরম আবহাওয়া থেকে পুরোপুরি সুরক্ষিত থাকবে ভেতরের সবাই। মঙ্গল গ্রহে কোনো গাছ নেই, তবে মঙ্গলের এই বাড়ির বাসিন্দাদের সেই চাহিদার বিষয়টিও বিবেচনা করেছেন এর নির্মাতারা। বাড়ির ভেতরেই গাছ লাগানোর বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। মঙ্গলে বসবাসের জন্য নির্মিত বিশেষ এই বাড়িটির দরজা সাধারণ মানুষের জন্য খোলা হবে চলতি মাসের শেষের দিকে। অক্টোবর পর্যন্ত যে কেউ বাড়িটিতে প্রবেশ করতে পারবে। তবে মঙ্গল গ্রহে ঘরবাড়ি স্থাপনা করা সহজ কাজ নয়। মঙ্গলে নানাবিধ বিপর্যয়ের মাঝে রয়েছে ভূমিকম্প। গত বছরেই মঙ্গলে হয়েছে 3টি বড় মাপের কম্পন। এটিকে বলা হয় মার্স কোয়েক বা মঙ্গলের ভূমিকম্প। কম্পনের মাত্রা ছিল 4.2। প্রথমটির কিছু সময় পরে সেদিনই আরও একটি কম্পন ধরা পড়ে, যার মাত্রা ছিল 4.1। 18 সেপ্টেম্বর মঙ্গল কেঁপে ওঠে আরও একটি বড় কম্পনে, যার মাত্রা ছিল 4.2। এর আগে নাসা 2019 সালে মঙ্গলের বুকে কম্পনের প্রমাণ পেয়েছিল, তবে তার মাত্রা ছিল অনেক কম। 2019 সালে কম্পনের যে শক্তি ছিল তার চেয়ে গত বছরের কম্পনের শক্তি ছিল 5 গুণ বেশি।